দেশে বেলজিয়ামে টিকা ব্যবহারের অনুমোদন অক্সফোর্ডের টিকা অনিশ্চিত কমপক্ষে তিনটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রী পরিমণিকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত নাসির উদ্দিন মাদক মামলায় রিমান্ডে হজের সময় সৌদিতে অনিয়ম করলে দেশেই বিচার সংসদে বিল পাস দেখছেন এটেন নিউজ সন্ধ্যা ছটা নিউজ আওয়ারে আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী জলি শুনছিলেন সংবাদ শিরোনামগুলো ভিএসএল অ্যাঙ্গেল চ্যানেল এইচবি ভিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেড এবারে বিস্তারিত দেশে ব্যবহারের জন্য আরও একটি ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর এটি বেলজিয়ামের জেনসেন টিকা তবে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা সংকট মেটাতে এখনও যুক্তরাষ্ট্র ও জাপানের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ ভারতের সঙ্গে এই বিষয়ে আপাতত কোনো যোগাযোগ হচ্ছে না যুক্তরাষ্ট্র থেকে আশ্বাস মিললেও টিকা কবে আসবে সেই নিশ্চয়তা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব চীনের 11 লাখ সিনোফার্ম এবং যুক্তরাষ্ট্রের 1,620,000 ডোজ ফাইজারের টিকা সাম্প্রতিক সময়ে তিন চালানে এই উপহার পেয়েছে বাংলাদেশ এদিকে প্রায় শেষ ভারত থেকে উপহার পাওয়া এবং কেনা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 1,03,00,000 ডোজ টিকা এই টিকার প্রথম ডোজ দিয়ে দ্বিতীয় ডোজ নিয়ে অনিশ্চয়তায় প্রায় 15 লাখ মানুষ এই সংকট মেটাতে ভারত থেকে আপাতত টিকা পাবার কোনো সম্ভাবনাই দেখছে না বাংলাদেশ তাই জাপান এবং যুক্তরাষ্ট্রের কাছে থাকা উদ্বৃত্ত অ্যাস্ট্রাজেনেকার টিকা পেতে নিয়মিত যোগাযোগ করছে পররাষ্ট্র মন্ত্রণালয় 1.5 মিলিয়নের মতো যারা প্রথম ডোজ নিয়েছে তাদের এখনও কিছুটা সময় হয়তো আছে সুতরাং এই এইটাই আমাদের এই মুহূর্তে বেশি দরকার আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি জাপানের কাছেও কিছু উদ্বৃত্ত আছে সেটা নিয়েও আমরা আলাপ আলোচনা করছি আর যুক্তরাষ্ট্রের তো নানা রকমের অ্যানাউন্সমেন্ট দেখছি আমরা এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগ কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে 10 লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দেবার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রী মহোদয় কাউন্টারপার্ট যাকে উনি চিঠি দিয়েছিলেন ব্লিংকেন সাহেব উনি চিঠি দিয়েছেন এবং সেখানেও বলা হয়েছে যে ওনারা দেখছেন বা ওনারা কী বলে সহানুভূতির সাথে আমাদের অনুরোধটা বিবেচনা করছেন বাট ওদের কিছু সমস্যা এখনও আছে যে ওদের সিডিসি তারপরে এফডিএ এইগুলো শেষ করতে না পারলে তারা বোধহয় সমস্যা আছে ঢাকা নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকেও এ বিষয়ে তাগিদ দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় তবে কোনো উৎস থেকেই টিকা আসার নিশ্চিত তারিখ পাওয়া যাচ্ছে না সেখানে আমি আবার উল্লেখ করেছি যে আমাদের যদি তোমরা দাও এখন দিলেই ভালো পরে দেরিতে দিলে সেটা আমাদের হয়তো এই মুহূর্তে যেই প্রয়োজনটা মিটাবে সেটা আমাদের তো সে নিয়মিত তার স্টেট ডিপার্টমেন্টেও যোগাযোগ রাখছে যে আমাদের প্রয়োজনগুলো সে জানাচ্ছে আশিকুর রহমান অপু এটি নিউজ ঢাকা দেশের করোনা পরিস্থিতি নিয়ে জানাতে চাই যে দেশে গত 24 ঘন্টায় মারা গেছেন 50 জন এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 13,222 মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় সোমবার সকাল 8টা থেকে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত এই 24 ঘন্টায় সারা দেশের 512টি পরীক্ষাগারে 23,265টি নমুনা পরীক্ষা করে করোনা রোগী শনাক্ত হয়েছে 3,319 জন একদিনে শনাক্তের হার 14.27% আর এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 8,23,291 সুস্থ হয়েছেন 2,243 জন আর মোট সুস্থ 7,71,073 জন করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দিনাজপুর সদর ও চুয়াডাঙ্গার দামুড়হুদায় আজ থেকে শুরু হয়েছে কঠোর লকডাউন এদিকে গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও 12 জনের মৃত্যু হয়েছে প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখে নেব ডেস্ক রিপোর্ট 3 সপ্তাহ ধরে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী তাই দিনাজপুরের সদর উপজেলায় মঙ্গলবার সকাল 6টা থেকে 21 জন রাত 12টা পর্যন্ত 7 দিন কঠোর লকডাউন শুরু হয়েছে দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে শুধু কাঁচা বাজার ওষুধের ও মুদি দোকান খোলা রয়েছে শহরের মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে
করোনার সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ায় চুয়াডাঙ্গার দামুরহুদায় সকাল ৬টা থেকে ২৮ জুন পর্যন্ত ১৪ দিন কঠোর লকডাউন চলবে। গত ২৪ ঘন্টায় চুয়াডাঙ্গায় ১০৬ জনের নমুনা পরীক্ষায় ৫০ জনের করোনা পজিটিভ আসে, এর মধ্যে দামুরহুদা উপজেলার ২৫ জন। এছাড়াও নাটোরে একদিনে করোনায় শনাক্তের হার ছিল ৩৩%। এ কারণে নাটোরের সিংড়া ও নাটোর পৌরসভায় কঠোর লকডাউন আরও ৭ দিন বাড়ানো হয়েছে। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। সোমবার রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে ৩৫৩টি নমুনার মধ্যে ১১১ জনের পজিটিভ আসে, শনাক্তের হার ছিল ৩১%। নওগাঁয় শনাক্তের হার ছিল ৪৭% ও চাঁপাই নবাবগঞ্জে ছিল ২১%। যশোর ও নওয়াপাড়ায় লকডাউন খুবই ঢিলেঢালাভাবে চলছে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। অন্য প্রসঙ্গ, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী সবাইকে কমপক্ষে ৩টি করে গাছের চারা লাগানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বাংলাদেশ কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে তিনি এই আহ্বান জানান। এর আগে বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ এর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে বাহিনী সদস্যদের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। মুজিববর্ষে কমপক্ষে ১ কোটি গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করেছিলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লক্ষ্য বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রেখেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগ। শুধু মুজিববর্ষ নয়, বহু আগে থেকেই প্রতিবছর আষাঢ়ের প্রথম দিন দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করে বঙ্গবন্ধুর হাতে গড়া এই সংগঠন। প্রখ্যাত অটিজম বিশেষজ্ঞ কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে সঙ্গে নিয়ে কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে গাছের চারা লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী। সে সঙ্গে অন্তত ৩টি করে গাছ লাগাতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। মুজিব আদর্শে যারা বিশ্বাস করেন প্রত্যেকে অন্তত সবাইকে ৩টা করে গাছ লাগানোর জন্য, একটা হচ্ছে বনজ, একটা ফলজ, একটা ভেষজ, সব প্রত্যেকে অন্তত এই গাছটা লাগাবেন। এর আগে গণভবন থেকেই স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন সরকার প্রধান। এ সময় মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে এই বিশেষ নিরাপত্তা বাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। এই সময়টা একদিকে করোনা ভাইরাস, সেই স্বাস্থ্যবিধি মানা, অপরদিকে এই যে আমন্ত্রিত অতিথি এবং তাদের সফরসঙ্গী, তাদের নিরাপত্তা দেওয়া, এটা কঠিন দায়িত্ব, খুব বড় একটা মানে আমি বলবো যে চ্যালেঞ্জ ছিল। কিন্তু সেই সময় এসএসএফ অত্যন্ত দক্ষতার সাথে আমাদের অতিথি আমন্ত্রিত অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করেছেন এবং সমস্ত আয়োজনটা অত্যন্ত সুচারুভাবে আমরা করতে পেরেছি। এবারে পরিমনির মামলা প্রসঙ্গে জানাতে চাই যে চিত্রনায়িকা পরিমনির মামলায় আলোচিত ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিকে মাদক মামলায় ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায় জেসি এই রিমান্ড আদেশ দেন। একই সঙ্গে গ্রেফতার হওয়া লিপি আক্তার, সুমি আক্তার ও নাজমা আমিন স্নিগ্ধার ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেল ৩টায় আসামিদের ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। বিমানবন্দর থানার মাদক মামলায় তদন্ত কর্মকর্তা আসামিদের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক এই আদেশ দেন। সোমবার ডিবির গুলশান জোনাল টিমের এসআই মানিক কুমার শিকদার বাদী হয়ে রাজধানী বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ আসামির বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। পরিমনির দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে উত্তরায় অমির বাসায় অভিযান চালিয়ে অভিযুক্ত নাসিরুদ্দিন মাহমুদ ও অমির সহ তাদের ৩ নারী সঙ্গীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। অভিযানে অমির বাসায় তল্লাশি চালিয়ে ১০০০ পিস ইয়াবা, বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়। পরিমনিকে নির্যাতনের ঘটনা সঠিক তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে আশা করছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। তবে চলাফেরায় তারকাদের আরও সতর্ক হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। মঙ্গলবার রাজধানী মিন্টু রোডের ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
তার সাথে যা অসৎ আচরণ যা করা হয়েছে সেটা সূক্ষ্ম বিচার হোক এবং বিচারের যারা দোষী সাব্যস্ত হবে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটা শিল্পী সমিতি চায়। আমাদের সবাইকে কিন্তু সতর্ক থাকতে হবে। আপনি যখন স্টার, আপনি যখন একটা সুপারস্টার, আপনি যখন মনে রাখবে আপনি যখন আইকনিক হয়ে গেলেন, তখন কিন্তু আপনার চলা ফেরা কথা বলা আপনার জীবন ধারা আপনাকে কিন্তু এরকম থাকতে হবে যেমন যাতে কেউ কটু কথা না বলতে পারে, কারণ আপনি আইকন হয়ে গেলেন। দেশের আরো খবর, এক একটি নতুন ঘর এক একটি নতুন জীবনের গল্প। এই গল্প এখন সরকারের আশ্রয় প্রকল্পে ঘর পাওয়া ভূমিহীন লাখো পরিবারের। তারই কয়েকটি তুলে এনেছেন সহকর্মী আরাফা সিদ্দিকী, আর ক্যামেরায় ছিলেন সোহেল রানা। নদীর ধারে কুড়ে ঘরেই ছিল হাসিনা বেগমের সুখের সংসার। ঘূর্ণিঝড় আইলায় সব হারিয়েছেন, জীবনযুদ্ধে হার মেনে বহু আগেই তার স্বামী পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। শেষ সম্বল এক কন্যা সন্তান। পৃথিবীতে তাদের টিকে থাকার গল্পটা অবর্ণনীয়, শহুরে মানুষের ভাষায় অমানবিক। কয়েক মাস আগে হাসিনা বেগমের দুর্বিষহ সেই জীবনযুদ্ধে একখণ্ড জমি ও একটি ঘর নিয়ে পাশে দাঁড়িয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মনে করতেছি ওই কোনায় একটা আর মাঝখানে একটা আর বাড়ি একটা আম গাছ দেবো, এখন পারি উঠতেছি না, এখন কামাই করতে হবে, তারপর টাকাটা গোছাতে হবে, তারপর দুটো তিনটি চারা আইনি তালা উন্নয়ন করতে হবে। হাসিনা বেগমের মতোই জীবনের গল্পটা প্রায় একই রকম গোপালগঞ্জের সুর বেগমের, তবে তিনি এখন ভীষণ ব্যস্ত মাটি ফুড়ে ওঠা নতুন জীবনের প্রাণ সঞ্চারে। দর্শক, আমরা আবারও চিত্রনায়িকা পরিমণি মামলা প্রসঙ্গে আসতে চাই, এবং আমরা জানাচ্ছিলাম যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং ডিবি কার্যালয়ে এই মুহূর্তে পরিমণি এবং সেখানকার যুগ্ম কমিশনার হানুর রশিদ কথা বলছেন। আমরা চলে যাব সেখানে সরাসরি। সেটাই তো আমি বললাম, পুলিশ যে এত ম্যাজিক ম্যাজিকেবল হয় এটা আসলে, এটা তো বড় প্রমাণ। এটা আমার দর্শক, আমরা দেখছিলাম যে পরিমণি ডিবি কার্যালয়ে কথা বলছেন, এবং আমরা জানি বিস্তারিত যে 13 জুনে রাতে ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীর কাছে বিচারের দাবি জানান পরিমণি, এবং এর পরিপ্রেক্ষিতেই আবার গ্রেফতার করা হয়েছে। দর্শক, আমরা আবারও চলে যেতে চাই ডিবি কার্যালয়ে, সেখানে পরিমণি কথা বলছেন সাংবাদিকদের উদ্দেশ্যে। আমরা সরাসরি চলে যাব সেখানে। দর্শক, দুঃখিত সম্প্রচারে একটু বিঘ্ন ঘটায়, আমরা সরাসরি সেখানে যেতে পারছি না, তবে বিস্তারিত অবশ্যই আপনাদেরকে জানাবো, সেজন্য একটু চোখ রাখতে হবে। এটি নিউজে যাচ্ছি পরের প্রসঙ্গে। হজ প্রসঙ্গে জানাতে চাই যে হজের সময় সৌদি আরবে অনিয়ম করলেও দেশেই এর বিচার হবে এমন বিধান রেখে সংসদে পাশ হলো হজ ও ওমরা ব্যবস্থাপনা বিল 2021। আর ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বিলটি সংসদে পাশের প্রস্তাব করেন, সেটি কণ্ঠভোটে পাশ হয়। বিলে বলা হয়েছে হজ ও ওমরা এজেন্সিকে শর্ত মেনে নিবন্ধন নিতে হবে। দেশে হজের চুক্তি হওয়ার পর কেউ সৌদি আরবে গিয়ে হাজিদের ঠকালে ওই অপরাধ বাংলাদেশে হয়েছে বলে গণ্য হবে। নিবন্ধন পেতে হলে হজ এজেন্সিকে 3 বছর এবং ওমরা এজেন্সিকে 2 বছরের ট্রাভেল এজেন্সি পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। হজ এজেন্সিগুলো অনিয়ম করলে তাদের নিবন্ধন বাতিলের পাশাপাশি সর্বোচ্চ 50 লাখ টাকা জরিমানা করা হবে, আর ওমরা এজেন্সি অনিয়ম করলে তারা নিবন্ধন হারানোর সঙ্গে সর্বোচ্চ 50 লাখ টাকা পর্যন্ত জরিমানার মুখে পড়বে। এছাড়া জামানত বাজেয়াপ্ত, নিবন্ধন স্থগিত, সতর্কীকরণ ও তিরস্কারের শাস্তিও রয়েছে। আবার বিলে বলা হয়েছে যে কোনো এজেন্সি পরপর 2 বার তিরস্কৃত হলে স্বয়ংক্রিয়ভাবে এর নিবন্ধন 2 বছরের জন্য স্থগিত হয়ে যাবে। প্রশ্ন জিজ্ঞাসা উত্তর টিভিতে উপস্থিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে বিড়ম্বনা পরে হজ যাত্রী সেটার কথা, সেই বাবার নীতি আদর্শকে ঠিক। দর্শক, আমরা আবারও চলে যেতে চাই ডিবি কার্যালয়ে, সেখানে আছেন চিত্রনায়িকা পরিমণি, তার বক্তব্য শুনবো। আমি কখনোই আইন শৃঙ্খলা বাহিনীর
আপনি কোথায় পেয়েছেন যে আমি অভিযোগ করেছি? পুলিশ আপনাকে সহযোগিতা করেনি? না, আমি এই পর্যন্ত আসতে আমাকে দিতে বাধ্য দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি থানা থেকে কোনো হেল্প পাইনি। আমি আমি যেভাবে চেয়েছিলাম, যে অনেক রাত ছিল তখন, প্রায় ভোর রাত যখন আমি থানায় গেছিলাম, তখন তো থানার ওসি স্যার ছিলেন না। আপনারা অনেক যথেষ্ট হেল্প করেছেন, এখন একটু হেল্প করেন যাতে সুষ্ঠু বিচারটা হয়। আমি সেটার জন্য ওয়েট করছি এবং আমাকে নতুন করে কাজ করার সাহসটা চাই। আসলে কেন ডাকা হয়েছিল? আসলে আপনারা জানেন যে পরিমনি বাংলাদেশের অত্যন্ত সুনামধন্য নায়িকা। একদিকে সে একজন সুনামধন্য নায়িকা, আরেকদিকে সে হচ্ছে আমাদের ছোট বোন। সে হিসেবে আমাদের দায়িত্বটি হচ্ছে, যখন আমরা ফেস মিডিয়াতে ওর কথাটা শুনলাম, তখন আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ আমাদেরকে তাৎক্ষণিক নির্দেশ প্রদান করেছেন যে বিষয়টা একটু দেখো। আপনারা দেখেছেন মামলা রুজু হওয়ার আগেই 12 ঘন্টার মধ্যেই কিন্তু আমরা আসামিদেরকে গ্রেপ্তার করেছি এবং পরিমনি ইতিমধ্যে আপনাদের সামনে বলেছে যে পুলিশ ম্যাজিকের মতো কাজ করেছে এবং একথাটা বলেছে যে আমি ইন্সপেক্টর জেনারেল পুলিশের কাছে যাওয়ার চেষ্টা করেছিলাম, শিল্পী চলচ্চিত্র শিল্পীদের কাছে আমি আবেদনও করেছিলাম, কিন্তু আমি ওনাকে যেতে পারি নাই। তো তারপরও দেখেন উনি যেতে পারে নাই। তারপর আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ স্যার ঘটনাটা জানার সাথে সাথেই উনি আমাদেরকে ইনফর্ম করেছেন, আমরা তাৎক্ষণিক রাতের বেলা অভিযান সকালবেলা আমরা গ্রেপ্তার করেছি আজকে। এবং বনানী থানা পুলিশের কাছে যখন উনি গিয়েছেন রাত 4টায়, যখন ওসি সাহেব ছিলেন না, উনি কথাটা বলেছেন এবং উনি একটু অস্বস্তি বোধ করেছেন। কেন? যে উনি একটা বিষয়টা মেনে নিতে পারেন, এই বুটলা বিষয়টা, একটু অস্বস্তি ছিলেন এবং পুলিশ তাকে সেখানে নিয়ে, উনি পুলিশকে নিয়ে উনি হাসপাতালে চলে গিয়েছেন। তারপরে উনি যে চেষ্টা করেছেন আমাদের পুলিশের সাথে যোগাযোগ করা বা আইজি স্যারের সাথে সাক্ষাৎ করা, এটা শিল্প প্রযোজক সমিতি শিল্প সমিতি সে সুযোগটা করে দেয় না, এটি তার অভিযোগটা ছিল। আমরা এখন আজকে উনি দেখেন পুলিশকে ধন্যবাদ দেওয়ার জন্য যে আমরা তাৎক্ষণিক ম্যাজিকের মতো কাজটা করেছি, ধন্যবাদ দেওয়ার জন্য উনি ওনার ভাষা থেকে আমাদের অফিসে চলে আসছেন, ডিবি অফিসে উনি এসে আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন এবং আমরা তার সাথে মামলার যাবতীয় বিষয় নিয়ে আমরা কথা বলেছি। উনি আমাদের কাছে বলেছেন মামলাটা যেন সুষ্ঠুভাবে সমাপ্ত হয়, যারা আইনের আইন যারা এই কাজটি করেছেন তারা যত বড় শক্তিশালী হোক না কেন তাদের জন্য ছাড় না দেওয়া হয়, ছাড় না দেওয়া হয়। এবং উনি একথাটা বলেছেন, আমরা ওনাকে আশ্বস্ত করেছি আমরা কাউকে, যে যত বড় অফিসারই হোক বা যত বড় ই হোক, তাকে আমরা ছাড় দিব না। এবং আমরা আমরা সবসময় চলচ্চিত্র সমিতি, আমরা যারা আছেন সকলকে নিয়ে আমরা একসাথে কাজ করব, ওনাদের যে কোনো প্রয়োজন হলে আমরা আগিয়ে যাব এবং এটি আমাদের কাছে আই স্যারের নির্দেশ। এবং আমরা এই মামলাটি যে রুজু হয়েছে এটা এবং সমাপ্তি পর্যন্ত আমরা সুন্দরভাবে দেখভাল করব যাতে এটা সুষ্ঠু বিচার হয়, এটাই ছিল আমাদের কাছে তার বিনীত এবং সেটা তারা আমি তাদেরকে আমরা আশ্বাস দিয়েছি সুষ্ঠুভাবে সুন্দরভাবে মামলাটি আমরা শেষ করবো। আরেকটা ক্লাবে গিয়েছিল ওই দিন, এই বিষয়ে কি পরিমনি কিছু বলেছেন? উনি আমাদের কাছে এসেছেন, আমাদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং ধন্যবাদ। আমরা আমরা অলরেডি আপনারা শুনেছেন আজকে 2 জনের 7 দিনের রিমান্ড হয়েছে, 3 জনের 3 দিনের রিমান্ড হয়েছে, আরও যদি কোনো আসামি থেকে থাকে তাদেরকে আইনের আওতায় আনা হবে। ধন্যবাদ। এটা আমরা তদন্ত করছি, তদন্ত করছি। যেহেতু রিমান্ডে আসছে আমরা তদন্ত করছি। একদিনে সবকিছু বলে দিতে গেলে আপনারা যান।
দর্শক আজ পৌনে তিনটার দিকে পরিমনি ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে যান এবং কেন গিয়েছিলেন সেই ব্যাপারটি পরিষ্কার করে জানালেন ডিবির যুগ্ম কমিশনার হারুনুর রশিদ। দর্শক, আমরা পরিমনি মামলা প্রসঙ্গে আরও বিস্তারিত জানাবো, নিশ্চয়ই চোখ রাখবেন এটি নিউজে। দর্শক, আমরা আছি সন্ধ্যা ছটা নিউজ আওয়ারে, নিচ্ছি বাজেট স্ত্রীর বিরতি। সিলেটের জকিগঞ্জে নতুন গ্যাস ফিল্ডের সন্ধান। অর্থ পাচার বন্ধে হাত গুটিয়ে বসে থাকার সুযোগ নেই বললেন দুদক চেয়ারম্যান। বিরতি থেকে ফিরে এসে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ছটা নিউজ আওয়ারে, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সিলেটের জকিগঞ্জের আনন্দপুর গ্রামে নতুন একটি কূপ আবিষ্কারের কথা জানিয়েছে বাপেক্স। সবকিছু ঠিকঠাক থাকলে এটি হবে বাংলাদেশের 28তম গ্যাস ক্ষেত্র। মঙ্গলবার সকাল 10:15 ড্রিল স্টিম টেস্টে সৌভাগ্য শিখা জ্বালাতে সক্ষম হয় রাষ্ট্রীয় এই কোম্পানিটি। কর্তৃপক্ষ জানিয়েছে কূপটির অভ্যন্তরে চাপ রয়েছে 6000 পিএসআই আর ফ্লোটিং চাপ রয়েছে 13000-এর বেশি। কূপটি থেকে মোট 4টি স্তরে গ্যাস পাওয়ার সম্ভাবনা দেখছে বাপেক্স। আরও পর্যবেক্ষণ করবে বাপেক্স। 15 আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু হত্যার দিনে খালেদা জিয়ার জন্মদিন, এটা প্রমাণ করতে না পারলে বিএনপির সঙ্গে রাজনীতিতে আর সহাবস্থান সম্ভব নয়। একথা জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ বিতরণ ও নবায়ন কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। বিতর্কিত ও চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমি দখলদার, নারী হেনস্থাকারী এবং সাম্প্রদায়িক কোনো ব্যক্তিকে দলের সদস্য পদ না দেওয়ার নির্দেশও দেন সাধারণ সম্পাদক। আওয়ামী লীগকে ব্যবহার করে এলাকায় যারা চাঁদাবাজি করে তাদেরকে দল থেকে বহিষ্কার করারও নির্দেশ দেন তিনি। অন্যদিকে গণতন্ত্রের মুখোশ পরে প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতির মধ্য দিয়ে বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলেও মন্তব্য ওবায়দুল কাদেরের। 5টি জন্মদিবস কেন? 2টি যুক্তি মেনে নিলাম, আপনাকে প্রমাণ করতে হবে 15 আগস্ট বেগম জিয়ার জন্মদিবস সত্যিকার, এটা প্রমাণ করতে হবে, তা না হলে আপনাদের সাথে রাজনীতিতে সহাবস্থান সম্ভব নয়। অর্থ পাচারের তথ্য চেয়েও পাওয়া যায় না। বিদেশে অর্থ পাচার নিয়ে তদন্ত করতে গিয়ে এই সমস্যায় দুর্নীতি দমন কমিশন দুদক। এরপরও দুদক চেয়ারম্যান মাইনুদ্দিন আবদুল্লাহ বললেন অর্থ পাচার রোধে দুর্নীতি দমন কমিশনের হাত গুটিয়ে বসে থাকার সুযোগ নেই। দুদক পিটে কর্মরত গণমাধ্যম কর্মীদের সংগঠন রিপোর্টার্স এগেনস্ট করাপশন র্যাকের সাথে কমিশনের মত বিনিময়ে উঠে আসে অর্থ পাচার প্রসঙ্গ। আমাদের মামলায় হারার কোনো সুযোগ নাই, এই কারণে আমাদের সাফল্য। মঙ্গলবার কমিশনের সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে এ সভায় দুদক প্রধানের কাছে প্রশ্ন ছিল দেশ থেকে পাচার হওয়া অর্থ কিভাবে ফিরিয়ে আনা হচ্ছে। তিনি জানালেন প্রতিবন্ধকতার কথা। তথ্যগুলি পাওয়াটাই আমাদের প্রধান অন্তরায়। পৃথিবীর সত্য কথা কি, সব দেশ থেকে সমানভাবে সময় মতো তথ্য দিয়ে সহযোগিতা পাচ্ছি না। অনেক দেশ বলে যে তাদের এখানে মামলা হয়েছে কি না, মামলা হইলে আমরা তথ্য দিব, কিন্তু আমাদের মামলা করার জন্য যে তথ্যটা দরকার, তাই নানান রকম সমস্যা। তিনি জানিয়েছেন অর্থ পাচার রোধে কর্মপরিকল্পনা প্রণয়ন করবেন তারা। তো যেই দেশে অর্থগুলি চলে যায় তারাও কিন্তু একটু অনীহা থাকে আর কি, তাদের এই তথ্য দেওয়ার জন্য নানা রকম তারা কোয়ারিজ করে, সময় ক্ষেপণ করে, এর জন্য আমাদের একটু বিলম্ব হয়। এইটা কিভাবে পরিহার করা যায় আমরা ফরেন মিনিস্ট্রি, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক এদের সাথে আমাদের সমন্বয় করার জন্য আমাদের পরিকল্পনা আছে। এদিকে সভায় দুদক কমিশনার মোজাম্মেল হক খান বলেছেন দুর্নীতির সাথে আপোষ করার কোনো সুযোগ নেই, দুর্নীতিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসার কথা জানালেন আরেক কমিশনার জহিরুল হক। দুর্নীতি দমন কমিশনটা তৈরি হয়েছিল দুর্নীতি দমন করার উদ্দেশ্যে। দুর্নীতি কি একবারে দমন হয়ে যাবে তা আমরা দুনিয়া কেউ আশা করি না, তবে যেন কমাইতে পারি। গতবার যদি 90% থাকে, এবার যেন 80% হয় দুর্নীতি, তাহলে এক সময় আমরা জিরোতে আসবো। এই দুর্নীতির সাথে আপোষ আমরা কমিশনও করতে চাই না, কমিশনের
কোনো একজন লেভেলের কর্মকর্তাও করা উচিত না, সমানভাবে আপনাদেরও উচিত না। ব্যক্তিগত স্বার্থ বলতে কিছু নাই, দেশের স্বার্থই সবচেয়ে বড় হওয়া উচিত। এ সময় কমিশনের পক্ষ থেকে সংবাদ প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমকে অবাধ তথ্য প্রদানের কথাও জানানো হয়েছে। সাংবাদিকতা কিন্তু একটা মহান পেশা। তাহুত সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সময় মতো কিস্তি পরিশোধ না করলে আমদানি ঋণ সুবিধা পাবেন না ব্যবসায়ীরা, এবং খেলাপি গ্রাহককে আমদানি পরবর্তী অর্থায়নও দেয়া হবে না। বাংলাদেশ ব্যাংক এই নীতিমালা জারি করেছে। নতুন নীতিমালায় বলা হয়েছে, বিভিন্ন খাতে আমদানি খরচ পরিশোধে ঋণ সুবিধার মেয়াদ ব্যাংকার গ্রাহক সম্পর্কের ভিত্তিতে হবে, তবে ভোগ্য পণ্যের ক্ষেত্রে তা 90 দিন এবং শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে 180 দিনের বেশি হবে না। তাই কিস্তির মেয়াদ উত্তীর্ণ হলে এই সুবিধা পাওয়া যাবে না। একই সাথে অনুমোদিত সীমার অতিরিক্ত ঋণ সুবিধা দেওয়া যাবে না, তাও বলা হয়েছে এই নীতিমালায়। এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। নতুন প্রজাতির ফল রকমেলন প্রথমবারের মতো চাষ করে সফলতা পেয়েছেন খাগড়াছড়ির প্রবীর চাকমা। প্রথমে ইউটিউব থেকে শিখে প্রবীর চাকমা একটি বেসরকারি এগ্রোফার্ম থেকে চারা কেনেন। পরে 20 শতক জায়গায় পরীক্ষামূলকভাবে শুরু করেন এই রকমেলনের চাষ। এরই মধ্যে 5 মনের বেশি ফল বিক্রি করেছেন তিনি। খেতে আরও 5 মনের বেশি রকমেলন রয়েছে বলে জানান প্রবীর চাকমা। প্রায় 2-2.5 মাসেই এর ফলন পাওয়া যায়। এছাড়া মিষ্টি ও সুস্বাদু হওয়ায় বাজারে চাহিদাও প্রচুর। প্রতি কেজি ফল বিক্রি হচ্ছে 300-400 টাকায়। দর্শক, যথারীতি আবারও সময় হলো বায়েজিদ ইসলামের বিরতি নেবার। ফিরে এসে আরো যা থাকছে। বিশ্বকাপ বাছাই, শেষ ম্যাচে আজ ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 6টা নিউজ আওয়ারে। বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নে কলেরা আক্রান্তদের চিকিৎসা সেবা দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। আলীকদমের কুরুকপাতা ইউনিয়নের মাংরুমপাড়া, ম্যানলিউপাড়া এবং সমথংপাড়ায় কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত মুরং জনগোষ্ঠী, কয়েকজন মারাও গেছেন। কলেরার প্রাদুর্ভাবের শুরু থেকে সেনাবাহিনীর টহল দল বিশুদ্ধ খাবার পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যালাইন সহ প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করছে। বাংলাদেশ সেনাবাহিনী 24 পদাতিক ডিভিশনের উদ্যোগে বান্দরবান রিজিয়নের তত্ত্বাবধানে আলীকদম সেনা জোনের একটি মেডিকেল টিম ফিল্ড হাসপাতাল স্থাপন করা হয়েছে। জানাবো খেলার খবর। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে আজ রাতে ওমানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কাতারে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 11:10। এই ম্যাচ থেকে অন্তত 1 পয়েন্ট তুলে নিতে চান দেশের ফুটবলাররা। বিশ্বকাপের বাছাই উঠানোর আশা আগেই শেষ বাংলাদেশের। তবে ভারতের কাছে 2-0 গোলের হারে এশিয়ান কাপে সরাসরি খেলার স্বপ্নও ভেঙে গেছে। শেষ ম্যাচে ওমান চ্যালেঞ্জটা আরও কঠিন তপু আর জুয়েলদের জন্য। ফিফা র্যাঙ্কিংয়ে ওমান আছে 80তে, যেখানে বাংলাদেশের অবস্থান 184। এবারে ইউরো চ্যাম্পিয়নশিপ 2020-এর খবর। ইউরো
ইউরো চ্যাম্পিয়নশিপে আজ মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়নরা। এফ গ্রুপের প্রথম ম্যাচে বুদাপেস্টে বাংলাদেশ সময় রাত 10টায় হাঙ্গেরির বিপক্ষে খেলবে পর্তুগাল, আর রাত 1টায় জার্মানির প্রতিপক্ষ ফ্রান্স। দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে শুরু হবে পর্তুগালের মিশন। মাত্র দ্বিতীয়বার ইউরো চূড়ান্ত পর্বে ওঠা হাঙ্গেরির বিপক্ষে ফেভারিট রোনালদোর দল। দুদলের 13 দেখায় একবারও পর্তুগালের বিপক্ষে জেতেনি হাঙ্গেরি। পর্তুগাল জিতেছে 9 ম্যাচ আর 4টি ম্যাচ হয়েছে ড্র। তবে পরিসংখ্যানে গুরুত্ব দিচ্ছেন না পর্তুগিজরা, বরং হাঙ্গেরিয়ানদের সমীহ করছেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস। ওয়াও ক্যান্সেলো ছাড়া হাঙ্গেরির বিপক্ষে সবাইকে পাচ্ছে পর্তুগাল। এদিকে আরেক ম্যাচে লড়তে প্রস্তুত দুই বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ও জার্মানি। শেষ 1996 সালে ইউরো ট্রফি জিতেছিল জার্মানি। দীর্ঘদিনের এই শিরোপা খরা কাটানোর মিশনে শুরুটা জয় দিয়ে করতে চাইবে তারা। তবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা খাতা কলমে এই টুর্নামেন্টের ফেভারিট তালিকায় রয়েছে। খেলার খবর জানিয়ে শেষ করব সন্ধ্যা 6টা নিউজ আওয়ার, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দেশে বেলজিয়ামে টিকা ব্যবহারের অনুমোদন, অক্সফোর্ডের টিকা অনিশ্চিত। কমপক্ষে 3টি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রী। পরিমণিকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত নাসির উদ্দিন মাদক মামলায় রিমান্ডে। হজের সময় সৌদিতে অনিয়ম করলে দেশেই বিচার, সংসদে বিল পাস। সিলেটের জকিগঞ্জে নতুন গ্যাস ফিল্ডের সন্ধান। অর্থ পাচার বন্ধে হাত গুটিয়ে বসে থাকার সুযোগ নেই, বললেন দুদক চেয়ারম্যান। এবং বিশ্বকাপ বাছাই, শেষ ম্যাচে আজ ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। দর্শক, এই ছিল সন্ধ্যা 6টা নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন STARTSN এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ।